সেটারই এক্সটেনশন যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে রাহুলকে এখন কাজ করবেও অ্যাজ ক্রিয়েটিভ প্রডিউসার, যেটা আমাদের যে প্রযোজনা সংস্থা তারাই বলেছিল যে ক্রিয়েটিভ প্রডিউসার হিসেবে রাহুল থাকবে অন ফ্লোর এবং ডিরেক্টর সৌমিক হালদার এবং অনিমেষ গরুই হচ্ছে ক্যামেরাম্যান। তো এটা বহাল রয়েছে এবং ওর সঙ্গে ও ফ্লোরে থাকলেও সবাই কাজ করবে, শুটিং শুরু হবে। এটা কবে থেকে শুটিং শুরু হবে তোমরা কি? 27 যেমন দেখছো আমাদের আজকে ফেডারেশনের এক্সিকিউটিভ কমিটির যা সিদ্ধান্ত হলো দীর্ঘ আলোচনার পর, সেটা হলো আমরা মাননীয় টেলি একাডেমির চেয়ারম্যান মন্ত্রী অরূপ বিশ্বাস এবং আমাদের দীর্ঘদিনের ইন্ডাস্ট্রির একজন অভিভাবকও বলবো এবং কী বলবো, মানে যাকে ছাড়া আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি চলে না, সে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং SBFএর কর্ণধার শ্রীকান্ত মোহতা, এদের সঙ্গে আমাদের দীর্ঘ মিটিং হয়েছে তাদের আবেদন ক্রমে। এবং আমরা বাংলা চলচ্চিত্র শিল্পের স্বার্থে এই মুহূর্তে আমাদের কৃষি কমিটি যে সিদ্ধান্ত নিলেন সেটা হচ্ছে যে ছবিটি হবে, যেটি রাহুল মুখার্জির পরিচালনার দায়িত্ব ছিল সেটি সৌমিক হালদার পরিচালনা করবেন, আমাদের ফেডারেশনের কাছে মেল এসেছে, এবং অনিমেষ ঘোড়ই তার চিত্রগ্রাহক হিসেবে থাকবেন এবং ফ্লোরে এক্সিকিউটিভ প্রডিউসার হিসেবে ক্রিয়েটিভ প্রডিউসার হিসেবে সরি রাহুলবাবু থাকবেন বা থাকতে পারবেন। আমরা চলচ্চিত্র শিল্পের স্বার্থে এবং আমাদের টালিগঞ্জ ইন্ডাস্ট্রির যে সুনাম অক্ষুণ্ণ রয়েছে, যে কাজ না বন্ধ হওয়ার, তার সঙ্গে সহমত হয়ে আমাদের ইসি কমিটি আমাদের পারমিশন দিয়েছেন সকালের তরফ থেকে। জানেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বরাবর বলেছেন যে আলোচনা চলবে কিন্তু কাজ বন্ধ হবে না, সেটাকে মাথায় রেখেই আমাদের ওয়ার্কিং কমিটি এবং ইসি কমিটি আমরা আজকে সিদ্ধান্তে উপনীত হব।